গাইজ দেখো মুরগিটা, আহ 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 আহ, হে ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজকে তোমরা লোকেশনটা দেখে ভাবতে পারছি যে আমি কোথায় আছি। আজকে আমি এটা মানে আমি এসেছি আমার মামা বাড়িতে, তো সেখানেই ভিডিওটা বানাবো। তো চলো বানানো যাক। এটা আমার বড় মামির মুরগি ঘর, মানে মুরগির সেট আপ। তো ভেতরে খুবই অন্ধকার, তো আস্তে আস্তে ঢোকার চেষ্টা করি। এই দেখো, বসে আছি। এসা কি সেই বড় ঝোটনালা মুরগিগুলো কোথায় গেল? বড় ঝোটনালা মুরগিগুলো কোথায় গেল? এতে একটা ঝোড়া ছোটাড়া ছাড়া মাছের ভিডিও চ মাছের ওখানে যাই। এরা সাই, চলো 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 চলো। একই রংটা বললাম, ধোয়া ভালো করে, লালচে হয়ে গেছে মাছ। একেবারে নিচে করো সব মাঝে একবার খাবে। বিলাক যে কালোটা ক্যামেরায় বলো, পাঁচ পাঁচটা পরিষ্কার হলো আর হবে বিলাক। অরেঞ্জটা লালটা আছে, লাল মাছটা অনেক বড় মাছ ওই দিকে রয়েছে, ওই তো লাল মাছ। সব খায় না, বেঁচে আছে কি করে? গাফি মাছ বাচ্চা দেয় কেন? বাচ্চা দেওয়ার তাই বলি। দেখো 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 দেখো, তারা নতুন ঘরে চলে এসেছে। এই দেখো, বলেছিলাম যে ওদেরকে নতুন জায়গায় ওরা চলে আসবে। দেখো চলে এসছে, চিনতে পেরেছিস? ভুলে গেছিস? দেখেছি দেখেছি দেখেছি, যাই যাই। কই কই ভালো ঝোটা নালা মোড়টা রাখো নি। আরে এটা ভালো মুরগি, মানে মোড়কটা যারা ছিল ভালো মোড়, মানে ভালো জাতের মোড়ক ছিল। আরে এটা ঝুঁটি
কি কালারের ছিল মোরগটা? কালো কালারের কি? তাহলে আমার ভিডিও ব্যান করে দেবে তোমার, চারদিকে মুরগি রে করছি। আর চোখ জ্বলছে মুরগির, দেখতে পাওয়া যায় না ভিডিও। আর সে বড় মতন ধরে ছিল, সে কোথায় গেল? কই তার দেখতে পাইনি, ভেতরে নেই তো। সে কোথায়, তারা দুজন কই? আসেনি গো, আমি দেখে এসেছি। ছেলে তো বলছে আসেনি। ডিমগুলো তুলে নাও না, ডিমগুলো ইঁদুরে কেন? এরা তোমার তায় বসলি, তোমার ডিমে বাচ্চা চলে আসবে না? একদিনই বাচ্চা ভুলুন এসে যায়। ডিম পেয়েছে, আমি যে পেয়েছে থাকছি, ডাটা দিতে এসেছি, ডিম কত করে দিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আরে তুমি তো ভুল করো, আরে ফলের পেটি রাখতে পারো না ভেতরে? আরে পেটি রাখলে ইঁদুর নিতে পারবে না। এই এই যে পেটিগুলো হয় এই এই টেরে, হ্যাঁ মুরগি একদম সবাই ওর ভেতর ডিম পারবে, কেউ বাইরে ডিম পারবে না। ভেতরে একটু কাপড় বা ভেতরে একটু কাপড় দিয়ে দেবে, দিলে আমার তো সব মুরগি ওর ভেতর ডিম পায়। কেউ যদি ডিম পারতে বসে, আর জন্য ডিম পাড়ার সময় হয়ে যায়, বাইরে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ সব বাইরে দাঁড়িয়ে থাকবে, লাইন দেয়, একজন পেরে বেরোবে, ফের আরেকজন বসে যাবে। ছেড়া দিলেও তো একদিন ছেড়া দিচ্ছি আমি, পোঁদের করে ডিম নিয়ে ঘুরছে, পোঁদ ফাঁক হয়ে যাচ্ছে, ডিম বেরোবে। হ্যাঁ কি ডিম ডিম দে, সেই ওই ট্রেনের মধ্যে রেখে ডিম দিল। না আমার সে ট্রেনাই গিয়ে ডিম দিল, ট্রেনে থাকলে তো, ট্রেনে তো ওরা মানে একটা এভাবে সে কই তারা দুজন। সকালবেলা দেরি করে ছাড়বে, যখন আমি উঠবো তখন ছাড়বে। আরে আমাদের কোনো কেউ ছোটো নালা মুরগি তো দেখিনি, এবারে আমি বলি ছোটো নালা মুরগি হয়, বলে দেশি মুরগি আবার ছোটো না হয়। হ্যাঁ সকালে তুলবো, সকালে শুকিয়ে যাবে, চারজনের সব আমি তারা পরিষ্কার কিনতে দিচ্ছি ছোট নালা। ভেতরে একটা ট্রে কর দাও, ওই মৃদুর নিতে পারবে না, বসে আছে ওর ভেতরে। দেখো ভালো জাতের মোরগ ছিল, বাইরের বিদেশিয়ান মোরগ ছিল। এরা ঝুঁটি আছে, দেখো সাদাটারও ঝুঁটি ছিল না, হালকা ঝুঁটি দেখতে পাচ্ছ, যেটা মাদ্রাসে দিয়েছি হেভি ঝুঁটি দিচ্ছ কেন? আল্লাহ নিয়ত করেছি, ও তুমি নিয়ত করেছো তোমার? হ্যাঁ কত মরে যায় বলে আমি দিচ্ছি, সব বড় বড় সব মরে যায়।
দাঁড়াই একটা ছবি তুলি। গাইস দেখো মুরগিটা, পিওর দিশি মুরগি, ডিম থেকে বাচ্চা উঠেছে এরকম বাচ্চা, পিওর পিওর মানে অরিজিনাল দেশি মুরগি, মানে কোনো মিক্সড নেই এর ভিতরে, যে মুরগি মানে ডিমে বসে তা দেয় সেই মুরগি। এদের আর একটা মোরগটাকে দেখতে পাচ্ছি নি, মোরগটা কোথায় গেল, মোরগটাও খুব সুন্দর। এইগুলো আমার মামির মুরগি, ফ্রি রেঞ্জ এরিয়ায় ঘুরছে। এই একটা বাইরে ঘুরছে, দুটাকে বন্ধ করে রাখা রয়েছে। মা ডিমের রক্ত তো এই দেখো ডিম পেরেছে। আরগুলো দেখবে, আরগুলো জঙ্গলে ঘুরছে, আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো বাগানে ঘুরছে, সেই দেখো